দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির সংবাদে। দর্শক, কুমিল্লা জেলার তিতাসে চলছে নির্বাচনী উত্তাপ আমেজ। চেয়ারম্যান পদে 9টি ইউনিয়নে ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে নৌকার মনোনয়ন। সেই সাথে সংসদে বিরোধী দল জাতীয় পার্টিও 9টি ইউনিয়নে দিয়েছে লাঙ্গল প্রতীক বরাদ্দ। তারই সাথে সাথে চেয়ারম্যানদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু মেম্বার পদপ্রার্থীদের মাঝেও কিন্তু চলছে চরম উত্তেজনা, উত্তাপ এবং আনন্দ আমেজ। যাচ্ছেন ভোটারদের ধারে ধারে, চাচ্ছেন ভোট ভিক্ষা। কেউ বা পুনরায় আবারও নির্বাচিত হতে ভোটারদেরকে দিচ্ছেন চরম প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করতেও ভোটারদের হাতে ধরছেন অনেক মেম্বার প্রার্থীগণ। দর্শক, এখন জানাব 2 নং জগৎপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড সাগরফেনা ও তুলাকান্দি গ্রাম। 1595 ভোটারের বিপরীতে এই ওয়ার্ডে 4 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাচাই বাছাইয়ে টিকেছেন 4 জনই। কথা বলতে চাচ্ছি বর্তমান মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার, সাগরফেনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার ও জামিয়া কারিমিয়া সাগরফেনা মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি। আপনি গত 5 বছর জনগণের সেবা করছেন, আবার এবারও আপনার বয়স হয়েছে, এরপরও আপনি এই মেম্বার পদে, আপনার এই অনুভূতিটা একটু আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 বছর আমি মেম্বারি কইরা জনগণের ইনশাল্লাহ খুশি রাখছি। 5 বছর আমার কোনো ভুল ত্রুটি নাই, জনগণে আবার চাইতে আছে প্রার্থী হন, আমি ইনশাল্লাহ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবো, আপনি 5 বছর আবার চালাই যাবেন, আমরা জনগণের চাই আপনারে। জনগণের বিশ্বাস, আমি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে রাত নাই নিশি নাই ফোন করলে আমি যে দৌড় দিছি, এর লেগে এই জন্যে জনগণে আমার আমার বিল ইনশাল্লাহ নিশা দিছে। আমরা 5 বছর চাউল দিছি, সব কিছু আমি আমার নিজের গাড়িতে বেড়ে দিয়া তাগরে সেবা করছি। হ্যাঁ, এই জনগণ আপনার প্রতি এত আস্থা কেন? এই 2 বছর করোনায় ইনশাল্লাহ আমি নিজের টাকা দিয়ে হলেও তাগরে খুশি রাখছি। এই 2 বছর চাউল দিছি, কোনো ভুল ত্রুটি হয় নাই, বয়স ভাতা দিছি ভুল ত্রুটি নাই, প্রতিবন্ধী দিছি, বৃদ্ধ ভাত দিছি, ইনশাল্লাহ আমার ভক্তি সবাই ইনশাল্লাহ ছোট বড় মহিলা পুরুষ আমার ভক্তি দিছে। আমি এই বছর আবার পুনরায় 5 বছর দাঁড়ানোর জন্যে তাগো পরামিশে আমি ইনশাল্লাহ আবার প্রার্থী হয়েছি। দর্শক, এছাড়াও একই ওয়ার্ডে আরো মেম্বার পদে প্রার্থী রয়েছেন 3 জন। ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব মিয়া এবং রেণু মিয়া সহ সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ খোকন মিয়া। কথা হয় সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ খোকন মিয়ার সাথে এবং তিনি জানান, এবারও যদি বিজয় অর্জন করতে পারেন তাহলে অত্র ওয়ার্ডের সকল নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আচ্ছা, আল্লাহর হস্তে ভোট দিবা 11 তারিখ নির্বাচনে যায় গিয়া সকাল সকাল গিয়ে ভোট করে দিয়ে। ওকে, আলহামদুলিল্লাহ। আপনি এই যে একবার 5টি বছর আপনি এই সাগরফেনা ওয়ার্ডে মেম্বার নির্বাচিত ছিলেন এবং এরপরে আপনি নির্বাচন করেন নাই, তো এই যে 5টা বছর আপনি জনগণের সেবা দিচ্ছেন, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি নির্বাচন 5 বছর চালানোর পর আমার মামার বাড়ির লোকের আমি সাপোর্ট দিছি, বরঞ্চ নির্বাচন করছি। ইসলাম ভাই 5 বছর মেম্বারি করছে, তার সাথে সব আচার বিচারে এই উন্নয়নমূলক কাজে জড়িত ছিলাম, সামনেও ইনশাল্লাহ আবার আশা করছি নির্বাচন কইরা ইনশাল্লাহ জয় লাভ করতে পারলে আবার 2 গ্রামের লোক নিয়া, জনগণ নিয়া সব সময় পাশে থাকবো, সব সময় কাজ করব, সব সময় উন্নয়নমূলক কাজে জড়িত থাকবো।